দিকে দিকে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে বিদ্ধ তৃণমূল। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট, তার আগে আবাস দুর্নীতিকাণ্ডে শাসক দলকে কোণঠাসা করতে তৎপর বিরোধীরা। আবাস যোজনার নাম তালিকা থেকে বাদ পড়ায় আনন্দপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের 9 নম্বর আনন্দপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বিক্ষোভে ফেটে পড়েন বঞ্চিত গ্রামবাসীরা। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দুর্নীতির অভিযোগ উঠে আসছে, সেরকমই এদিন আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগে পঞ্চায়েত প্রধান ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতিকে ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান সুজিত কোটাল জানান, সার্ভে অনুযায়ী প্রকৃত প্রাপকদেরই বাড়ি দেওয়া হবে। এ প্রসঙ্গে বিজেপি কেশপুর পশ্চিম মণ্ডলের সভাপতি সমীর নন্দী শাসক দলকে নিশানা করেন। রাজ্য জুড়ে এই দুর্নীতি চলছে বলেই অভিযোগ করেন তিনি। প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে সাধারণ মানুষের নাম বাদ, বিক্ষোভ পঞ্চায়েত অফিসে, কি বলবেন আপনি? দেখুন, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2015 সালে ঘোষণা অনুযায়ী সবার জন্য যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘোষণা, একটা নিয়ম অনুযায়ী যাদের প্রকৃত গরিব মানুষ যারা, তাদের জন্য বাড়ি ঘোষণা করেছিলেন। আজকে দেখছেন যে 9 নম্বর অঞ্চলে পঞ্চায়েত অফিসে সাধারণ মানুষের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ তার প্রতিফলন। সাধারণ মানুষরা তাদের বাড়ি পাচ্ছেন না, তৃণমূল নেতা নেত্রীরা তাদের বাড়িগুলো তাদের মতো করে বাড়িগুলো পেয়েছে। আজকে যে ঘটনা ঘটেছে এটা সাধারণ মানুষের একটা প্রতিফলন। আজকে বিরোধীরা বল, আজকে শাসক দল বলে যে প্রধানমন্ত্রীর দেওয়া কোনো জিনিস গ্রহণ করবে না, কিন্তু সেটা সাধারণ মানুষ দেখছে যে প্রধানমন্ত্রীর বাড়ি, তৃণমূলের নেতা নেত্রীরা যাদের পাকার বাড়ি আছে, যাদের মোটর সাইকেল আছে, সে অনুযায়ী করছে। আজকে যে ঘটনা ঘটেছে সেটা সাধারণ মানুষের বহিঃপ্রকাশ মাত্র। আপনার নাম? আমার নাম, আপনার পঞ্চায়েতের যে কার্যালয়, কার্যালয়ের সামনে গ্রামবাসীরা অভিযোগ করছে, বিক্ষোভ দেখাচ্ছে যে তাদের তালিকা থেকে নাম বাদ পড়ে গেছে, এ বিষয়ে আপনি কি বক্তব্য দেবেন? এই তালিকা থেকে কোনো নাম বাদ যায়নি। এখানে যে এসএসসি ডাটা থেকে যেভাবে সার্ভে হয়েছে, সেই সার্ভে অনুপ্রেক্ষিতে মাইনরিটির সংখ্যা কম, তার জন্য বিক্ষোভটা বেশি। মানে আপনি বলছেন যাদের তালিকায় প্রথম নাম ছিল এখনো তাদেরই নাম রয়েছে? তাদেরই রয়েছে, তার মধ্যে যেগুলো পাকা বাড়ি আছে সেগুলো বন্ধ করা হয়েছে। এই বিক্ষোভ যে হচ্ছে, কেন বিক্ষোভটা তারা দেখাচ্ছে, কেন কি মনে করছেন? তারা বিক্ষোভ দিতে এসে তাদের মাইনরিটি থেকে কেন বাদ গেল, মাইনরিটির সংখ্যা এত সংখ্যা কম কেন? পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।